हाई एवरीवान अस्सलामु आलैकुम वेलकम बैक टू साहानीज़ वर्ल्ड। आशा करছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম মজাদার একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের করলা ভাজি করে দেখাবো। করলা ভাজি একেবারেই তিতো হবে না এবং করলার কালারটাও খুব সুন্দর থাকবে। আর চিংড়ি মাছ আর আলু ব্যবহার করব। তো প্রথমেই করলা ভালো মতো আমি কুচি করে নিয়েছি আর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে কিছুক্ষণ। এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন, এতে করেই করলা ভাজি একেবারে তেতো হবে না। তারপর আমি এখানে যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করব, তো চিংড়ি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট। ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এভাবে একবার করলা ভাজি বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো একটা ফ্রাইং প্যানে আমি সামান্য তেল দিয়ে এখানে আলু দিয়ে দিয়েছি এরকম কিউব করে কেটে রাখা। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং পরিমাণ বাড়ানো কমানো অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এখন আমি কিছুক্ষণ আলুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। এভাবে ভেজে রান্না করলে করলা ভাজিতে আলু দিয়ে খুব মজা লাগে। আমার দাদির রেসিপি এটা, আমি ওইভাবেই ফলো করি অলওয়েজ। তো এখন আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। তারপর ওই প্যানেই আমি চিংড়ি মাছগুলোও হালকা ভেজে নিচ্ছি দুই পাশ। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তারপর আমি তুলে রেখে দিচ্ছি। আর এই যে করলাটা যে আমি লবণ মেখে রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন একেবারে পানি ছেড়ে দিয়েছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর সবুজই রয়েছে। এখন চিপে চিপে আমি তেতো পানিটা বের করে হাত দিয়ে তারপর ধুয়ে রেখে দিচ্ছি করলাটা এক সাইডে। আর ওই প্যানেই আমি এখন অল্প একটু তেল দিয়ে তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে কিন্তু অলওয়েজ পেঁয়াজটা একটু বেশি বাড়িয়ে দিতে হয়। তো আমি এখানে প্রায় হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি ভালো মতো একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা লবণ দিয়ে করলাটা মেখে রেখেছিলাম তাই সামান্য লবণ বুঝে ব্যবহার করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি করলাগুলো। তো করলা ভাজি রান্না করার সময় কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করলে করলাতে তো হয় না। তো আমি দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে অপেক্ষা করছিলাম করলাটা সিদ্ধ হওয়ার জন্য। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু করলা ভাজি তিতা হয়ে যায়। তো এখন হালকা হাতে আমি নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছ এবং আলু দিয়ে ভালো মতো মিক্সড করে আবার একটু ঢেকে দিব। এভাবে করে রান্না করলে করলা ভাজিটার কালারটাও সুন্দর হয় এবং তেতো ভাবটাও আসে না। আর একেবারে পারফেক্ট একটা ভাজি টেক্সচার থাকে। তো এখন আমি মিক্সড করে নিচ্ছি। আর স্বাদ মতো ঝালের জন্য কিছু কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। তারপর গরম গরম ভাতের সাথে আমরা আমাদের এই করলা ভাজিটা সার্ভ করব। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু মজাদার করলা ভাজিটা তৈরি করে ফেললাম চিংড়ি মাছ এবং আলু দিয়ে। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।